ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে মুখ্যমন্ত্রীর কাছে প্রাথমিক রিপোর্ট। মুখ্যমন্ত্রীর কাছে দুটি কমিটির প্রাথমিক রিপোর্ট পেশ। দুটি কমিটির প্রাথমিক রিপোর্ট পেশ করলেন স্বাস্থ্য সচিব। আপনারা জানেন যে দুটি আলাদা কমিটি গঠন করা হয়েছিল, 4 সদস্যের এবং 2 সদস্যের। এই দুটি কমিটি তাদের প্রাথমিক রিপোর্ট পেশ করেছে। রিপোর্ট পেশ করেছেন স্বাস্থ্য সচিব মুখ্যমন্ত্রীর কাছে, একেবারে প্রাইমারি রিপোর্ট, ইনিশিয়াল রিপোর্ট পেশ করেছেন। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে এবার দেবাঞ্জন দেবের বিরুদ্ধে জুড়ল খুনের চেষ্টার মামলাও। একই ধারা যুক্ত হয়েছে তার 3 সহযোগীর বিরুদ্ধে। আর কি কি নথি জাল করা হয়েছে তা দেখে এফআইআর করা হবে, জানালেন ফিরহাদ হাকিম। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পাণ্ডা দেবাঞ্জন দেবকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। এবার পুলিশের জালে তার 3 সহযোগীও গ্রেফতার করা হয়েছে। সুশান্ত দাস, রবিন শিকদার এবং শান্তনু মান্নাকে দেবাঞ্জনের ভুয়ো ক্যাম্প থেকে ভ্যাকসিন নেওয়ায় কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। এই অভিযোগে দেবাঞ্জন সহ 4 জনের বিরুদ্ধে রুজু হয়েছে খুনের চেষ্টার মামলাও। সুস্থ মানুষের শরীরে যদি কোনো অ্যান্টিবায়োটিকে একটি ডোজ দেওয়া হয় তাহলে কিন্তু সুস্থ মানুষ অসুস্থ হতে কার্যত বাধ্য বা হতে পারে, এবং সেই জন্য কিন্তু এদের বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডারের ধারা যুক্ত করা হলো। 307 আমরা অ্যাডিং সেকশন ক্লিয়ার দিয়েছি অ্যাটেম্প টু মার্ডার। তার কারণ হচ্ছে দেখা যাচ্ছে ওইগুলো নিয়ে কিছু লোক অসুস্থ হয়ে পড়েছে, তাই আমি দেখা যাচ্ছে সেই কারণে 307 অ্যাডিং সেকশন ক্লিয়ার করেছি, কোটালাও করেছি। মিউনিসিপ্যাল কমিশনার জাল হয়েছে তার এফআইআর করেছে, ব্যাংক অ্যাকাউন্টে নিশ্চয়ই এফআইআর হয়েছে। আমরা এখনও দেখছি যে কী কী নথি জাল হয়েছে, তার উপরে এফআইআর হবে এবং আমরা প্রপারভাবে এটার কেস করব। পুলিশ সূত্রে দাবি, মোটা মাস মাইনেতে 3 জনকে নিয়োগ করেন দেবাঞ্জন। ধৃতদের মধ্যে সুশান্ত দাস ও রবিন শিকদার ভুয়ো অ্যাকাউন্ট দেখভাল করতেন। ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প আয়োজনের দায়িত্ব ছিল শান্তনু মান্নার ওপর। পুলিশ সূত্রে দাবি, দেবাঞ্জনের সঙ্গে শান্তনুর পরিচয় দীর্ঘদিনের। কসবার অফিসে বসে অ্যামিকাসিনের বায়ালের ওপর কোভিশিল্ডের ভুয়ো স্টিকার লাগানোর কাজেও যুক্ত ছিলেন এই 3 জন। উনি আমার বাবা হয়, আমরা লিটারালি আমরা নিজেরাও কিছু জানি না। আমরাও কালকেই বিকালবেলা খবরটা পেয়েছি, আমরা নিজেরাও নিউজ চ্যানেল ফলো করছি যে কি হয়েছে না হয়েছে, ওটার জন্য আমরা নিজেরা নিউজ চ্যানেল ফলো করছি, আমরা নিজেরাও কিছু জানি না। এরা একজন এমপ্লয় ছিল, এখন তদন্তকারী অফিসাররা দেখছে কেঁচো খুঁড়তে কেউ তো বেরাচ্ছে, তাই এই নিরীহ লোকদের অ্যারেস্ট করে এনেছে। দেবাঞ্জন সহ 4 জনকে 6 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। পার্থপ্রতিম ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায়, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ, কলকাতা। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।